ফটিকছড়ির লেলাং এর বহু প্রতীক্ষিত গোপালঘাটা সড়কের কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানান, সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করার কথা থাকলেও ইউপি নির্বাচন বিধি ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরীর শাহিনের বাসভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজবান্দারি। এ সময় সাংসদ বলেন, সাবেক সংসদ নুরুল আলম চৌধুরীর স্বপ্ন ছিল এই সড়ক, অসুস্থ অবস্থায় তিনি এই সড়কের জন্য আমার থেকে ডিউ লেটার নিয়েছেন, বিশেষ করে এই সড়কের কাজের জন্য সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করেছেন লেলাং ইউপি চেয়ারম্যান শাহিন। তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে যৌথভাবে কাজ করতে হবে। ইয়েতে কি করলেন কিনা গ্রিন রোডের হসপিটালে কম্পোর্টে ওনাতে ভর্তি ছিল, আমাকে ফোন করছে, আমি দেখতে গেছি ওনাকে, ওই ওদের মধ্যে থেকে উনি আমার কাগজ বের করেছে, আমার প্যাড করতে জোগাড় করে কথা কত বসেন কি আর কি, আমি দেখতে সেখানে গেছেন কত রাস্তায় বনে আমাদের কে হওয়া আমি দুইবারের এমপি, আমি দুইবারের এমপি নরম চৌধুরী, আমি ইয়েছিলাম কি ওদের আমি সভাপতি, তারপরে আমাকে বলছে ওনার সাইন ছাড়া স্যার কিছু করতে পারবে না, মন্ত্রীর কাছে গেছি, মন্ত্রী বলছে ডিভিশন দিয়ে আসে ওকে দিছি, এমনকি নাজিমুদ্দিন উমরের কাছে বলা হচ্ছে কেউ কিন্তু তোর এসে আমার কাছে আসছেন, আমি বলবো না কেন আমার কাছে যারা গেছে তারা গেছে এবং আমার থেকে আবত্তিও কিনেছে সুন্দর জিনিস, এটাতে যদি কাজের কেউ বাধা দেয়, এখানে আমার ইয়েনো আছে, এখানে তদন্ত আছে, ইঞ্জিনিয়ার আছে, আমি এদের কথা বলতেছি না, কাজে যদি কেউ বাধা দেয় সে যেই হোক কোন অবস্থাতে তাদের মানা হবে না এবং তার বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া সবই নেওয়া হবে। ফটিকছড়ির আহ্বান আমার জনতাকে বলতে চাই, যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে জানিয়ে দিতে চাই, এমপি সাহেব আমার সামনে আছে, আমি এখানে কসম করে বলছি এমপি সাহেবের কাছে সাথে আমাদের টাকার কোনো সম্পর্ক, এমপি সাহেবের সাথে আমাদের টাকার সম্পর্ক নেই, টাকা হওয়ার জন্য পিছনে পিছনে ঘুরি, অনেকে দালালি করে বলতেছেন মিথ্যে কথা, শুধু আমার সম্পর্ক আমার সাথে এমপি সাহেবের সাথে যখন কথা হয় সেদিন আগ্রাবাদ হোটেলে এমপি সাহেব আমাকে আমি ফোনে বলেছিলাম আমি শেখ হাসিনার নৌকা নিয়ে আসবেন, জীবন দিয়ে হলো আপনাকে এখানে জিতাবো, এমপি মহোদয় আমাকে আগ্রাবাদ হোটেলে এনে নৌকার সিটে এনে দিয়েছিল, সেদিন থেকে এ পর্যন্ত এমপির পিছপা এখনো হয়নি, শেখ হাসিনা যতক্ষণ এমপির পিছনে আছে ততক্ষণ আমি আওয়ামী লীগের কর্মী এলাম, আমার এমপির পিছনে আছে, এখানে কোনো ধরনের কি নির্বাচিত এমপির বাইরে যাওয়ার কোন সুযোগ নেই, সর্বোপরি ক্ষমতার মালিক তিনি, যেমন আমাদের নির্বাহী ক্ষমতার মালিক বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ফটিকছড়ির এমপি আমার লোকাল, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে, যখন এগুলো বুঝতে পারছে কতক্ষণ সাইডে তার এক ভিত্তি, কতক্ষণ অমু, কতক্ষণ তমু, কতক্ষণ সম, আমি কাউকে শুনে করতে চাই না, নিজেরাই বিবেচনা করুন, বিবেকত্তা দিয়ে নিজেদেরকে প্রশ্ন করুন, এলাকার মানুষের উন্নয়ন করতে গেলে কার ধারে কাছে যেতে হবে, সেই জায়গায় যদি আমরা বিভ্রান্তিমূলক কথা ফটিকছড়ির উন্নয়ন শুধু লেলা করবো বলে সমগ্র ফটিকছড়ির উন্নয়ন আমাদেরকে করতে হবে, আমাদের তাবর তাবর ছাত্র নেতারা, তাবর তাবর আওয়ামী লীগ নেতারা, অনেক ত্যাগী ত্যাগী নেতারা এখানে আছে, তারা সবাই কিন্তু চাই এলাকার রাস্তাটা হলে তারা টুম্ব কিছু করে কথা বলবে, আওয়ামী লীগের ভোট পাবে, শেখ হাসিনার হাত শক্তিশালী, আমরা তো এটাই চাই, কিন্তু বাধাগ্রস্ত করা করে শেখ হাসিনার উন্নয়ন মাধ্যম ছাড়া হয় না, অনেকের নানু করে বক্তব্য করেছেন শেখ হাসিনার উন্নয়ন, আমরাও বলছি এটাই তো সব কিছু সব জায়গায় বলতেছি শেখ হাসিনার উন্নয়ন মাধ্যম ছাড়া হয় না, মাধ্যমটা হলো মানুষের প্রশ্ন, আল্লাহ হাসানি আল্লাহ। আমি আমার সাধ্য মতে শুরু থেকে এই পর্যন্ত আমার এই 4 বছর মেয়াদে আমি শুধু এই রাস্তা নিয়েই পড়ে আছি, আর যার কথা বলা হচ্ছে দীপ্তি ম্যাডাম, তিনি আমাদের ফটিকছড়ির দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্ব থাকাকালীন এই গ্যাটার 3-এর জন্মই হয়নি,
আমি বুঝাতে পারছি ক্লিয়ার? গ্যাটারত্রির জন্মই হয়নি, তো গ্যাটারত্রির রাস্তা আমাদের দীপ্তি ম্যাডাম কিভাবে অনুমোদন দেবে আর কিভাবে নি? গ্যাটার ওয়ান ছিল জি, এই এটা গ্যাটারত্রির প্রজেক্ট, 3,65,00,000 টাকা, এটা আমাদের এমপি মহোদয় দিয়েছেন। আজকে আজকে যারা বলতেছে মানে ওনারা নিয়ে আসছে, ওনারা কিভাবে নিয়ে আসছে আমি জানি না। এই রাস্তার জন্য অনেক লোক শুরু থেকে চেষ্টা করে গেছে, আমি কারোর কথা বলবো না, সবাই চেষ্টা করছে, সমস্ত গোপালঘাটবাসী চেষ্টা করছে, এটা বাস্তবায়ন হয়েছে আমাদের এমপি মহোদয় দিয়ে, এটা বাস্তবায়ন হয়েছে তফাজ্জল সাহেবের কারণে, এটা বাস্তবায়ন হয়েছে বর্তমান মঞ্জু সাহেবের কারণে, এটা বাস্তবায়ন হয়েছে ওয়াহিদুজ্জামান বর্তমান যিনি এক্সিএন আছেন, আপনারা ওনাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের মরহুম নুরুল আলম চৌধুরী যেই দিন আপনার এই দুনিয়া ছেড়ে চলে যান সেই দিন ওনার জানাজাই আমি এই কথা বলেছি, যদি আজকে যারা বলতেছেন ওনারা নিয়ে আসছেন তখন তারা ওই আমার এই প্রস্তাবনায় স্বীকৃতি দিল কেন? ওই ওই সভাতে আমাদের ইয়ানু দীপক কুমার স্যার ছিলেন, আমাদের এমপি সাহেব ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন, ফটিকশরীর প্রত্যেকটা ব্যক্তিবর্গ রাজনীতি কারণ নির্বাচনী সমস্যাও আছে আর আমাদের এমপি মহোদয় শারীরিক অবস্থাও ভালো না, উনি পাবলিক প্লেসে যেতে পারতেছে না, ওনার অ্যাজমা আছে, ওনার বিভিন্ন সমস্যা আছে যার কারণে উনি পাবলিক প্লেসে যেতে পারতেছে না, নির্বাচনী সমস্যাও আছে যার কারণে আমরা আনুষ্ঠানিকভাবে এটা আজকে আপনাদের মাধ্যমে উদ্বোধন করি।